আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে আজকে দেখাবো ফোর স্টক পাওয়ার স্প্রে মেশিন কীভাবে সেটিং করে আপনি ব্যবহার করতে হয়। তো ফোর স্টক পাওয়ার স্প্রে মেশিন সেটিং, এটার সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। কারণ এই মেশিনটায় যে সুবিধা আছে, আপনাকে রোলকে টেনে নিয়ে যেতে হবে না, আপনি এই মেশিনটায় রোল আপনার মেশিনের সাথেই রেখে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখি কীভাবে এই মেশিনটা সেটিং করবো। তো প্রথমত আমরা যে কাজগুলো করে নেব সেটা হচ্ছে মেশিনের আনুষঙ্গিক যে কাজ, আমরা রোলটাকে একটু পরে সেটিং করব। আমরা মেশিনের আনুষঙ্গিক কাজগুলো করে নিই, তাহলে আমাদের মেশিনটা সেটিং করতে আমাদেরকে সুবিধা হবে। এটা হচ্ছে এই মেশিনের একটি টুলবক্স, এটা হচ্ছে আপনার টেবিল, মানে এরপরেই আপনার হচ্ছে পায়া বলে যেটা বল, এরপরে এটা দাঁড়িয়ে যাবে। তো এর জন্য অবশ্যই আপনাকে এই যে মেশিনটা কাজ করে নেবেন, নিয়ে আসছে এগুলাকে সুন্দর করে সেটিং করবেন। এই মেশিনটা খুব দুর্দান্ত হয়। আগে যে মেশিনটা ছিল সেটাকে আপনাকে রোলকে আপনি রোলিং করে রাখতে পারবেন না, আপনার রোলটা গোছাইতে খুব সমস্যা হবে, কিন্তু এই মেশিনটাই আপনি রোলকে গুছিয়ে রাখতে পারবেন খুব সুন্দর করে। এর জন্য এই মেশিনটার এখন চাহিদা ব্যাপক, মেশিনটা স্টক কম। আপনারা যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন, আর অথবা আমাদের অফিসে আসতে পারেন। আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট সুন্দরবনফার্ম.com এখানে ভিজিট করবেন, মেশিনের বিস্তারিত ওখানে টোটালি দেওয়া আছে। এরপরে আমরা যে সাবজেক্টটা আসবো সেটা হচ্ছে আপনার, আমরা যেটা দিয়ে পানিটা টানবো এটা আগে শেষ করি। এটার মাথায় এই লালটা লাগানো থাকে, অনেকগুলো লাগানো থাকে না। আপনি লালটা যদি লাগানো না থাকে তাহলে দেখেন, আমি এটা খুলে দেখাচ্ছি, এটা খুব শক্ত একটা পাইপ, এই যে এটা টুলবক্সের ভিতরে থাকে, আপনি এটা এর ভিতরে ঢোকাই দেবেন, দিয়ে এই যে ছাঁকনি, এটা দিয়ে আপনার পানিটা সেকে উঠবে যাতে কোনো ময়লা না ওঠে। অবশ্যই ছাঁকনি ব্যবহার করবেন, ছাঁকনি ব্যবহার করা খুব ভালো। এরপরে আসি হচ্ছে আমাদের, এখানে লক আছে, আপনারা লক দিয়ে নেবেন, প্রত্যেকটা জায়গায় আপনারা লক দিয়ে নেবেন, তাহলে আপনার এটার খুলে আসার কোনো বিন্দুমাত্র, এটা এটাই লাগাবেন, ঠিক এটাই, এখান থেকে পানিটা টানবে আর কি। পাইপটা হেভি, স্ট্রং একটি পাইপ, দিয়ে এখান থেকে আপনি লকটা প্যাচ টাইট দিয়ে দেবেন। এটা হচ্ছে ওভার, এটা একই ট্যাঙ্কিতে আবার দিয়ে রাখবেন, পানি যদি ওভারলোড হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে ওভার হয়ে যাবে, যে আপনার ওদিকে আসলে টানতেছে না সব পানি, তাহলে আবার ওভার হয়ে চলে আসবে। আচ্ছা, এটা কিন্তু আপনার অন অফ, এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার পানি টানবে না, তো এটাও আপনি খেয়াল রাখবেন। আর এটা হচ্ছে আপনার ক্লাচ, এটা ক্লাচ, এটাই হচ্ছে আপনার মেশিনের ইঞ্জিনের জোর বেশি করবে। আর এটা হচ্ছে পেট্রোল, আর এটা হচ্ছে মোবিল, আর এটা টান দিয়ে স্টার্ট করবেন। খুব সহজ মেশিনটা পুরো সেটিং করা, শুধুমাত্র আপনাকে একটু দেখিয়ে দেয়া, এছাড়া তেমন কিছুই নেই। মেশিনের ভিতরে অনেক বাড়তি ওষুধ থাকবে, তাহলে আপনি চাইলে বিভিন্ন জায়গায় লাগাইতে পারেন, পরবর্তীতে লাগতে পারে। এবার আসে এই শর্ট কেবলটা, এই শর্ট পাইপটা আপনার এখানে লাগিয়ে দেবেন, এই যে টাইট দিয়ে লাগিয়ে দেবেন। এরপর এবার আমাদেরকে রোলিংটা সেট করতে হবে, এই যে রোল, এই রোলটাকে সেট করতে হবে। আমাদের মেশিন কিন্তু আসলে সেটিং শেষ বললে চলে, এবার শুধুমাত্র আমাদের রোল। দেখেন এই রোলের এক মাথায় একটা ছিদ্রও আছে, এক মাথায় ছিদ্র নাই, যে মাথায় ছিদ্র আছে এই মাথাটা এই সাইডে যাবে ডান সাইডে, আর ছিদ্র নাই এটা বাম সাইডে যাবে, মানে এই মাথার থেকে পাইপটা ঢুকবে, ঠিক আছে। তো এটা সেট করার জন্য প্রথমত আমাকে যেটা করতে হবে, আমাকে এই তিনটা নাট আগে টাইট দিয়ে নিতে হবে, দেখেন তিনটা ছিদ্র আছে।
আমাদের একটা টুল বক্স এই যে এই টুল বক্সের ভিতরে আপনার সবকিছুই দেয়া আছে এইটার সেটিং এর জন্য আলাদা একটা টুল বক্স মেশিন সেটিং আলাদা আর রোলিং সেটিং আলাদা আপনি এই টুল বক্সটা দিয়ে আপনি টোটালি এই মেশিনটাই সবকিছু সেটিং করতে পারবেন হ্যান্ডেল যেটা দিয়ে আপনি এটাকে রোলিং করাবেন লকটা দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে এটা ঢোকাই নিতে হবে এই যে লকটা দেওয়ার আগে আপনাকে এটা ঢুকিয়ে নেবেন তারপর লক দিবেন সাইড শেষ এখানে ঢুকে যাবে এখানে ঢুকলে এখানে নাট আছে এরপর আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে পাইপটাকে আরো স্ট্রংলি ভাবে দেখ এই যে মুখ দেখেন এই পাইপটা দুই রকম মুখ একটা প্যাঁচ এক জায়গায় লাগবে একটা প্যাঁচ এক জায়গায় খাবে যেটা প্যাঁচ অন্য জায়গায় লাগবে সেটা হচ্ছে আপনার গানে আর এটা ঠিকই মাথায় তো এর জন্য আপনাকে যেটা করতে হবে এই যে ছিদ্রটা আছে এর ভিতরতে পাইপটা ঢুকে এই ছিদ্র দিয়ে বেরিয়ে আসবে এরপর আপনাকে ঠিক এই যে এই নাটটাও টাইট দিতে হবে সেম সেম ভাবে আপনাকে নাটগুলোকে টাইট দিবেন আপনি এটা ঢুকাই দিবেন কমপ্লিট এবার আপনি এই রোলটা ঠিক ছিদ্রে ছিদ্রে ঢুকিয়ে দেবেন আপনি আবার যখন বসবেন তখন এভাবে বসতে পারবেন আবার যখন খুলবেন তখন এই দেখেন আপনি যখন টান দিচ্ছেন তখন অটোমেটিক্যাল এই খুলে চলে আসতেছে ঠিক খুব সুন্দর ইজিলিভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবার আসি এখান থেকে এটা এভাবে জয়েন করে দেবেন মূলত এই পাইপটা এখানেই থাকে তো এবার হচ্ছে আপনার এই দুইটা নাটকে টাইট দিয়ে দেবেন এই লকটা আসলে এখানের জন্যই এপাশেও একটা লক আছে সেম 90% কমপ্লিট এখন শুধুমাত্র বাদ আছে এই গানটা সেট করা এই যে এসে গানের মুখ এখানে এটা এভাবে সেট করে দেবেন আর এরপর গানের স্পিড কম বেশির জন্য এই যে এইটা এখানে যত টাইট দেবেন তত গানের স্পিড বাড়বে হ্যাঁ লুজ করলে কমবে টাইট দিলে ঠিক আছে টাইট লুজের পরে আপনার কম বেশি হবে তো এটা মেশিন সেটিং করা খুব সহজ এবং ইজিলি একটি মেশিন তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ফোর স্ট্যাক পাওয়ার স্প্রে হাই স্পিড মেশিন আপনি সেটিং করবেন করে কীভাবে ব্যবহার করবেন আমরা নেক্সট ভিডিওতে আমরা এই মেশিনটা চালিয়ে দেখব এটা কতটা স্পিডে চলে এবং কীরকম চলে সব কিছু বিস্তারিত আমরা আপনাদেরকে স্প্রে করে দেখাবো তো ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি লাইক দেবেন সবসময় আমাদের সাথে থাকবেন সকল প্রকার কৃষি মেশিনারির জন্য আমাদের ওয়েবসাইট সরবর ভিজিট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ